রাষ্ট্রপতি নির্বাচনের সময়ত মানে কোয়া কেটামান বাক্য আর শব্দই আদিবাসী চাহ জনগোষ্ঠীর মাজত বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করা দেখা গৈছে। মই আজি সেই বাক্য আর শব্দকেটা উঠাই লৈছো। কালি মই রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গত তিনটা শব্দ ব্যবহার করেছিল। এটা হল কাঠরমূঢ়া, এটা হল আদিবাসী মহিলা নহয়, আর ক্রিমিলেয়ার বা অভিজাত শ্রেণী। এই তিনিওটা শব্দ মই আজি উঠাই লৈছো। কালি রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গত মই কৈছিলো যে বিজেপিয়ে যদিও আদিবাসীর ট্রাম্প কার্ড খেলিছে, আসলতে দ্রৌপদী মুর্মুর ডাঙরিয়ানী তেখেত অভিজাত মহিলা, তেখেতে গতিকে আদিবাসীসকলক প্রতিনিধিত্ব নকরে। এই বাক্যটোৱে দুঃখ দিয়া দেখা গৈছে কিছু সংখ্যক মানুষের মাজত। গতিকে মই আজি এই বাক্যটো উঠাই লৈছো বুলি ঘোষণা কৰিছো। আনহাতে মই দ্রৌপদী মুর্মু ডাঙরিয়ানীর কথা উল্লেখ নকৰাকে কাঠরমূঢ়া বুলি এটা শব্দ ব্যবহার করেছিল, সেই শব্দটিও দুঃখ দিয়া দেখা গৈছে। গতিকে মই এই শব্দটো উঠাই লৈছো। আর যিসকল লোকে এই শব্দটোক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে, মই সকলোৰে সন্মুখত আজি ক্ষমা বিচাৰিছো। মই আশা কৰিছো যে অসমৰ আদিবাসী ৰাইজে, আদিবাসী সংগঠনসমূহে, চাহ জনগোষ্ঠী সংগঠনসমূহে এই বিষয়টোক লৈ ধৰি নাথাকিব আর তেখেতসকলৰ ওচৰত সেইকাৰণে মই দুঃখ প্রকাশ কৰাৰ লগতে ক্ষমা বিচাৰিছো। মই স্পষ্ট কৰি দিওঁ যে আমি ৰাইজৰ দল আৰু কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে দুইটাই আদিবাসীসকলক সন্মান কৰোঁ, আদিবাসীসকলৰ প্ৰশ্নত কাম কৰোঁ, আদিবাসীসকলৰ জনজাতিকৰণৰ কাৰণে, অসমৰ চাহ জনজাতিৰ জনজাতিকৰণৰ কাৰণে, অসমৰ চাহ জনজাতিৰ ভূমি অধিকাৰৰ কাৰণে, অসমৰ চাহ জনজাতিৰ মজুৰি বৃদ্ধিৰ কাৰণে কাম কৰোঁ। আৰু সেই কাম আগতেও কৰিছিলোঁ, বৰ্তমানো কৰোঁ আৰু ভৱিষ্যতেও কৰি থাকিম। মোৰ কথাই যি প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে তাৰ কাৰণে পুনৰ এবাৰ ক্ষমা বিচাৰিলোঁ।